আমাদের যে পরিকল্পনাটা সেটা বেশ নতুনত্ব, জানি না কি হবে কিন্তু খুব নতুন একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আমার চরিত্রটা, তার নাম হচ্ছে চন্দন, চন্দনের ড্রেস পরে, চন্দনের কাজ হচ্ছে চন্দন এটিএম কাউন্টার সিকিউরিটির কাজ করে। এটুকু বলে রাখলাম যে এটিএম কাউন্টারের সামনে গিয়ে আমি বসবো, তারপর দেখা যাক। হ্যাঁ, আমরা প্রায় আমাদের লোকেশনে পৌঁছে গেছি, একদম কাছাকাছি প্রায় চলে এসেছি, দেখা যাক দেখা যাক কি হয়। আমি এখানে টাকা তুলতে এসেছিলাম এটিএম এ, কিন্তু এখানে যে সিকিউরিটি গার্ড আছেন তিনি অত্যন্ত অভদ্র এবং আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছেন। উনি আমায় কিস্তি দিয়েছেন, জানেন আপনি? আপনার এত কথা কিসে? তো কথা বলবো না তো কি, আপনি কি বলছেন নাকি? আপনি কি বলছেন মানে? কি চাই কি আপনার? আমার দিকে ক্যামেরা ধরেছেন কেন? ক্যামেরা ঘুরে রাস্তার দিকে দেখান। আপনি আমার সাথে এই ব্যবহার করবেন কেন? আপনি বাজে কথা বলছেন, তাই আপনাকে বলতে হচ্ছে। আমি সিকিউরিটি, আমাকে বলবেন না, কে বলবে জানেন? আপনি সিকিউরিটি? ওই লোকটা বলবে যে রোল বানাচ্ছে, সে বলবে। আপনি সিকিউরিটি এই নও না? সিকিউরিটি কি করবে? সিকিউরিটি আপনাকে সেলুট করবে নাকি? টাকলা মাল বড় বড় কথা বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে, সেটা বলেছি বলে আমার চুল নিয়ে কথা বলেছে। আপনি তো ঘুমোচ্ছিলেন দেখলাম দাদা। তো যাই করি না কেন, টুল নিয়ে বসে থাকার কাজ আমার? আমি ব্যাংকের নিয়ম জানি না, আমি হেল্প করব কাজ আমার। বাংলা কথা বের হচ্ছে, বাংলার সাথে বাংলায় অন্য কিছুর গন্ধ বের হচ্ছে, এটা আমি বলতে চাইছি। কি বাজে কথা বলছেন, কিসের গন্ধ বের হচ্ছে? মুখের কিসের মুখ দিও বাচ্চেন বন্ধু, আপনাকে জিজ্ঞেস করুন, আপনি কমেন্ট করছে জিজ্ঞেস করুন। আমি ওকে সামান্য বলেছিলাম আমার এটিএম মেশিন থেকে টাকাটা উঠছে না দাদা, একটু দেখবেন। এই করে উনি করবো না বলে একটা হেভি অ্যাটিটিউড দেখিয়েছেন এবং তারপরে এসব আবল তাবল কথা বলে যাচ্ছে। যাই হোক, আমি একটা কথা বলে যাই দাদা, আপনাকে অনেকটা ঋত্বিক চক্রবর্তীর মতো দেখতে। নাম জানেন না? না জানি না, বলছি না চন্দন আমার নাম। আপনি কথা বলছেন, আপনি কলেজের সামনে চলুন, আপনি আমাদের দেখাচ্ছি ছেলেদেরকে, আমি বলাচ্ছি। তবে কি পিডিএম মারবেন নাকি? পিডিএম মারবেন, আমি দেখাচ্ছি। আমি চলুন কলেজে যাবেন, নিয়ে যাবেন। হ্যাঁ আপনি নিয়ে চলুন, আমি চলুন। আপনি আপনি বাংলা সিনেমা দেখেন না? বাংলা সিনেমা দেখেছি। লাস্ট কোন সিনেমা দেখেছেন? বেদের মেয়ে জোসনা। আপনি মায়ার জঞ্জালের ব্যাপারে জানেন? মায়ার আবার জঞ্জাল হয় নাকি? 24 তারিখ মায়ার জঞ্জাল রিলিজ করছে। কোথায় আছে? অনেক হলে আসছে, ভালো ভালো হলে আসছে, একটু গিয়ে কষ্ট করে দেখে নেবে। আমি ওই সময় বাংলাদেশে থাকব। সে আপনি গিয়ে চুলোয় দেখুন, বাংলাদেশে আসবে। বাংলাদেশেও তো আসবে, এটা তো নাকি? হ্যাঁ ভারত বাংলাদেশে আসবে। আরে বাবা, ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনায় তো আসছে মায়ার জঞ্জাল। দেখবেন সবাই মায়ার জঞ্জাল, এইটাই আসল কথা। এবার টাটা।